বিরতির পর আবার আপনাদের স্বাগত। শুক্রবার গভীর রাতে উদয়পুর রাজারবাগ স্ট্যান্ডে 8 থেকে 9টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, রাজারবাগ এলাকায় কর্মরত টিএসআর জওয়ানরা প্রথমে আগুন দেখতে পায়। বিষয়টি জানায় রাধাকিশোরপুর থানায়। থানা থেকে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। উদয়পুর থেকে 2টি, কাকরাবন থেকে 1টি এবং কিল্লা থেকে 1টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই ভয়াবহ আগুন দেখে সকলে হতবাক হয়ে পড়েন। হঠাৎ করে কিভাবে লাগলো এই অগ্নিকাণ্ড, কেউ কিন্তু বুঝে উঠতে পারছেন না। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাপা উত্তেজনার ঘটনাও কিন্তু বিরাজ করছে। একটা আতঙ্কের পরিবেশ রয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ভয়াবহ আগুন দেখে হতবাক হয়ে পড়েছেন সকলে। কিসের থেকে এই আগুন লাগলো কেউ কিন্তু কিছুই বলতে পারছে না। আর অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন 31 আরকেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস এবং তার পাশাপাশি 8 থেকে 9টি দোকান পুরোপুরিভাবে ছাই হয়ে গেছে, এমনটাই কিন্তু জানা গেছে। অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে। তারপরে উদয়পুর থেকে 2টি, কাকরাবন থেকে 1টি এবং কিল্লা থেকে 1টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই তারা পৌঁছাতে পৌঁছাতে 8 থেকে 9টি দোকান পুরোপুরিভাবে ছাই হয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব। আমাদের হোটেল ছিল, আগে হোটেল ছিল। এটা রাজারবাগের স্ট্যান্ডের খুব ভিতরেই নাকি? আগে পুরান কয়টা দোকান মিনিমাম পুরা গেছে? 8 থেকে 9টা দোকান পুরা গেছে মিনিমাম। 8 থেকে 9টা? কখন ঘটেছে? এখন কি সম্পূর্ণ দোকান শেষ নাকি? সম্পূর্ণ দোকান শেষ করেছে। 8 থেকে 9টা দোকান ছিল? 8 থেকে 9টা দোকান হবে। এনে আমরা থানার থেকে আমরা ওই এনে ফিক্স পিকেট আসিল রাজারবাগ স্ট্যান্ডে, এক সেকশন আইটিবি পুলিশ আর টিএসআর। তো তারা প্রথমে দেখছে রাত্র প্রায় 1টা, এমন সময় এনে আগুন আগুন দেখতে তারা আগে আইসে, আগে দেখছে যে দোকান করার মাঝখানে আগুন জ্বলতেছে। তখন পাশের একটা বিল্ডিং অলপারি আছে, তারা ডাইকা আগুন আগুন ডাইকা ইয়া করছে থানাতে, সাথে সাথে থানাতে ফোন করার সেকেন্ড অফিসার স্যারের জানাইছে। সেকেন্ড অফিসার স্যারে থানার দিকে, তারপরে এই ফায়ার সার্ভিসে জানাইছে। ফায়ার সার্ভিস পুরীপুর থেকে 2টা বড় ফায়ার সার্ভিস আইছে, তারপরে কাকরাবন থেকে আইছে 1টা ফায়ার সার্ভিস, আয়া 3টা ফায়ার সার্ভিস কন্টিনিউ এখনো জল দিতেছে। টোটালে 10টা দোকান পুরা গেছে, এর মধ্যে বেশিরভাগ হইল হোটেল আর এলো এই গ্যারেজ, আর মাঝখানে মনে হয় একটা ভাঙাচুরা দোকান আছে, এটাতে প্লাস্টিক ট্লাস্টিক আসলো ওই হোটেলের মধ্যে, গ্যাসের সিলিন্ডার টিলিন্ডার, তারপরে গ্যারেজের মধ্যে ওই তেল টেল থাকতে পারে। এর থেকে আগুন একদম দাও দাও করে দিল। কিসের থেকে আগুন সূত্রপাত? কিসের থেকে আগুনটা লাগছে এটা ঠিক আমরা এখনো তদন্ত চলছে। এটা দোকানের মাঝখানে প্রথম দোকানটাতে দিকের এই দোকানটার মাঝখানে থেকে। কি দোকান ছিল এটা? এটা খুব সম্ভব হোটেল, হোটেলের সাথে ওই একটা গ্যারেজের দোকান না ছিল, হোটেলটার থেকে মানে প্রথম লাগবে। এটা কোন জায়গা স্যার? এটা উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড। আপনারা শুনে সংশ্লিষ্টদের বক্তব্য এবং 8 থেকে 9টি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় কিন্তু জানা গেছে। গতকাল রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।